বুধবার দুপুরে মালদা জেলা পরিষদে বিনয় সরকার অতিথি আবাসে সভাকক্ষে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, বিধায়িকা সাবিত্রী মিত্র, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভানেত্রী চন্দনা সরকার, বিধায়ক সমন মুখার্জি সহ অন্যান্যরা। আব্দুর রহিম বক্সি বলেন, আগামী 11 জানুয়ারি থেকে দিদি সুরক্ষা কবচ প্রকল্পের প্রচার শুরু হবে মালদা জেলাতে। সাংসদ, বিধায়ক সহ অন্যান্য এবং জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে দিদি সুরক্ষা কবচ প্রকল্পের প্রচার চালাবেন। 6টি স্তরে প্রকল্পের প্রচার চালানো হবে। স্বাস্থ্যসাথী, খাদ্য সুরক্ষা, লক্ষ্মী ভাণ্ডার সহ 6টি প্রকল্পের প্রচার চালানো হবে। কোনো মানুষ যাতে কোনো প্রকল্প থেকে বঞ্চিত না থাকে এবং সরকারি প্রকল্পের সমস্ত সুযোগ সুবিধা তাই সাধারণ মানুষ তা খতিয়ে দেখতে দিদিরা দূতেরা খতিয়ে দেখবেন বিভিন্ন এলাকা। যেভাবেই দিক না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। আমরা গর্ববোধ করি পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে, আমরা গর্ববোধ করি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে। আমাদের সম্মানীয় দিদি মাননীয় মমতা ব্যানার্জী মহোদয়া এই ধরনের প্রকল্পগুলো সামনে এনে মানুষের হিতকর কাজে মানুষকে লাগিয়েছেন। আজকে আমরা যদি বড় করে দেখতে যাই, আমরা দেখব যে প্রতিটা পরিবারে যাদের বয়স, আর্থিক অবস্থা, সামাজিক অবস্থান, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল বাসিন্দার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তৈরি করা সুরক্ষা কবচ তা নিশ্চিত করা হয়েছে। আজকে সুরক্ষা কবচ নামে একটা কর্মসূচি তিনি গত 2 তারিখে পশ্চিমবঙ্গের মানুষের সামনে নিয়ে এসেছেন। এই সুরক্ষা কবচকে সামনে রেখে আমাদের সমস্ত বিধায়ক, আমাদের সমস্ত সাংসদ, আমাদের সমস্ত স্তরের নেতৃত্বরা তারা গ্রামে গ্রামে মানুষের কাছে যাবেন, মানুষের কাছে পৌঁছাবেন, রাত্রি যাপন করবেন, মানুষের কথা শুনবেন। দিদির যে 15টা প্রকল্প 6টি ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে মানুষ এই যে সুরক্ষা মানুষকে দেওয়া হয়েছে, সুরক্ষা কবচ যেটা প্রচার কার্যে আমরা নিয়ে এসেছি, যেটা দিদি ঘোষণা করেছেন, অভিষেকবাবু ঘোষণা করেছেন, অর্থাৎ এই মানুষের সর্বস্তরের যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি যে সেটাকে সর্বস্তরে মানুষের কাছে পৌঁছানোর জন্য দিদি যে উদ্যোগ গ্রহণ করেছেন, এই সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তা সর্বস্তরে মানুষ এটা পেয়েছেন কিনা। দিদির দুধ হিসাবে প্রত্যেকটা বুথে বুথে বাড়ি ধরে ধরে আমাদের তৃণমূল কংগ্রেসের যে দিদির দুধ যাদেরকে নির্বাচন করা হবে বুথে বুথে তারা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছাবেন, মানুষকে জিজ্ঞাসা করবেন, মানুষের কথা শুনবেন। কোথাও যদি মানুষ এই সুবিধাগুলোর বাইরে গিয়ে কোনো মানুষ থেকে থাকেন তাহলে সেই সুবিধাগুলো যাতে সে মানুষগুলো পেতে পারেন তার কথাগুলো সেখানে তুলে ধরা হবে এবং সেটাকে নিয়ে আলোচনা সাপেক্ষে যে অ্যাপটা তৈরি করা হয়েছে সেই অ্যাপের মাধ্যমে যে সুবিধাগুলো থেকে যাবে সেই সুবিধাগুলো দ্রুতগতির সমাধানের চেষ্টা করা হবে। মানুষের যদি কোনো ক্ষোভ থাকে সরকারের প্রতি, মানুষের দলের প্রতি যদি কোনো ক্ষোভ থাকে, দলের কোনো কর্মীর প্রতি যদি কোনো ক্ষোভ থাকে, সে ক্ষোভগুলোকে তুলে ধরা হবে সেখানে। দিদির দুধ যারা থাকবেন তারা যাবেন, তারা সেখানে গিয়ে সে কথাগুলোকে নেবেন, বাড়ি বাড়ি গিয়ে আলোচনা সাপেক্ষে সেটাকে সেখান থেকে তুলে এনে আমাদের দলীয়ভাবে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেখানে আলোচনা সাপেক্ষে সেটা সমাধান করার চেষ্টা করা হবে।